আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাই টিভি আপনাদের সাথে আছি আমি উম্মে সাবরিনা দর্শক শুরুতে জানাবো সংবাদ শিরোনাম পঁচাত্তর বছরের রেকর্ড অতিক্রম করেছে দেশে চলমান তাপপ্রবাহ বলছে আবহাওয়া অধিদপ্তর দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তীব্র তাপপ্রবাহে ছুটির দিনেও অনেক ক্রেতা শূন্য বাজার অতিরিক্ত গরমে চাপ বেড়েছে শশা লেবু এবং দেশীয় ফলমূল ও মৌসুমী সবজির স্থায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনা বৈঠকে থাইল্যান্ডের সঙ্গে পাঁচ দ্বিপক্ষীয় নথি সই চিকিৎসা খাতে বিনিয়োগ চান প্রধানমন্ত্রী হতে পারে মুক্ত বাণিজ্য যুক্তিও বাংলাদেশের উন্নয়ন নিয়ে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি তা চোখে দেখে না বললেন ওবায়দুল কাদের ভিন মনোবৃত্তির পরিচয় দিচ্ছে দলটি বলে মন্তব্য তীব্র শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত গণবিরোধী বললেন রিজভিক ভারতের আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে মানুষ মন্তব্য ফারুক শুনছিলেন সংবাদ শিরোনাম থাকছে প্রতি শুক্রবারের বিশেষ আয়োজন রাজনীতির রাজনীতি এবার বিস্তারিত শুরুতে তীব্র দাবদাহ প্রসঙ্গ দেশে চলমান তাপপ্রবাহ গত পঁচাত্তর বছরের রেকর্ড অতিক্রম করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর দেশে বয়ে যাওয়া তীব্র তাপদাহ থাকবে পুরো এপ্রিল মাস জুড়ে তবে মে মাসের শুরুতেই সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হতে পারে কাল বৈশাখে ঝড়ও শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আরও জানাচ্ছেন আমিনাহিরা তীব্র তাপদাহে অতিষ্ঠ দেশের বেশিরভাগ জেলার জনজীবন রাজধানীতে তাপমাত্রা ওঠানামা করছে চল্লিশের ঘরে তাপপ্রবাহে নাকাল রাজধানীবাসী সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ গরমে দুর্বিশহ যন্ত্রণায় তাই স্বস্তি খুঁজছেন অনেকেই মনে হচ্ছে যে পলিজাটা ফেটে যাচ্ছে রাস্তা চলতে পারতেছি না আল্লাহর কাছে প্রার্থনা আমাদের জন্য এটা সব দিক থেকে কষ্টকর যারা কিনা ইভেন বাইকার তাদের জন্য তো আরও বেশি কষ্ট করে বাচ্চারা তো অতিষ্ঠ হয়ে গেছে বাচ্চাদেরকে নিয়ে এই গরম ভিতরে আসতে পারি নেই তো আমি নিজে একটু আসছি যে একটু গাছের নিচে একটু বসি এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরো কয়েকদিন বাকি যে কয়েকদিন রয়েছে এই কয়েকদিনও কিন্তু এই তাপপ্রবাহর বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে এই হিসাবে যদি আমরা বলি যে এটা গত পঁচাত্তর বছরের তুলনায় বেশি ছিল তবে কয়েকদিন পরেই নামবে বৃষ্টি মে মাসের প্রথম দিকে হতে পারে কালবৈশাখী ঝড় জানান আবহাওয়াবিদ দুই মে থেকে দেশের বেশিরভাগ জায়গায় কালবৈশাখী ঝড় সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কোথাও কোথাও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বা তারও আজও বেশি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার দফায় দফায় হিট অ্যালার্ট জারি করছে আবহাওয়া অফিস এবছরই কেন এত গরমের তীব্রতা তাও জানান আবহাওয়াবিদ ওমর ফারুক যে তাপ্রবাহটা বাংলাদেশে যে শুরু হয় সেটা কিন্তু ভারতের মধ্যপ্রদেশ বা বিহার এই অঞ্চল থেকে প্রথমে শুরু হয় এখানে তখন তাপমাত্রা বৃদ্ধি পায় সেই তাপমাত্রাটাই প্রবাহ সেটা আরও পূর্ব দিকে অগ্রসর হয় বাংলাদেশের পশ্চিমাঞ্চল যশোর চুয়াডাঙ্গা রাজশাহী পাবনা এই অঞ্চলে প্রথমে শুরু হয় এবং আস্তে আস্তে দেশের মধ্য অঞ্চল পর্যন্ত সরাই পড়ে তো এই যে তাপপ্রবাহ যে আমাদের এই বছর আপনারা জানেন যে কালবৈশাখীর পরিমাণটা খুবই কমে গেছে এই অনুপস্থিত থাকার কারণে কিন্তু তাপ তাপমাত্রার দীর্ঘ সময় পর্যন্ত তাপপ্রবাহের অবস্থা বিরাজমান ছিল আমিনাহিরা মাই টিভি ঢাকা তীব্র বাজার ক্রেতারা জরুরি পণ্য কিনতে বাজারে বিমুখ যারা আসছেন তারাও ধারে কাছে যাচ্ছেন না মাংসের দোকানে তবে বিক্রি কম হলেও দামে কোনো ফারাক আসেনি মাংসের অন্যদিকে অতিরিক্ত গরমে চাপ বেড়েছে শশা লেবু এবং দেশীয় ফলমূল ও মৌসুমি সবজির বাজারে ক্রেতারা বলছেন বৈশাখের তাপ এখন কাঁচা বাজারে আয়ের সাথে সামঞ্জস্য রেখে বাজার করা এখন সাধ্যের বাইরে মহিবুল কাদের রিপোর্ট তীব্র দাবদাহে দিশেহারা জনজীবন দৈনন্দিন প্রয়োজনে যারা বাজারে আসছেন তারাও প্রশান্তির খোঁজে ভিড় করছেন তরমুজ কিংবা নারকেল ডাবের দোকানে মাঝারি মাপের একটি ডাব বিক্রি হচ্ছে একশো বিশ টাকা দরে অন্যদিকে তরমুজের দামেও হতাশ করছে ক্রেতাদের আকার ভেদে প্রতি পিস তরমুজ বিক্রি হচ্ছে দুইশো থেকে পাঁচশো টাকা দরে তরমুজের দামটা একটু বাড়তে আসছে পিসও বেশি কেজিও বিক্রি করি কিন্তু কিনতেছে মানুষের সময় ডাবে দামও বেশি ডাব প্রতিটা ডাব একশো বিশ টাকা দেড়শো টাকা পিসা লাভ করেছে এদিকে ক্রেতারা বলছেন তীব্র তাপপ্রবাহের সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা এখানে লেবুর দামও চল্লিশ টাকার কম নয় লেবুর দাম এখন বর্তমান বেশি মাদারেরা এটা পড়বে সাত হাজার সাড়ে সাত হাজার সবজির বাজার বেশ ভালো পর্যায়ে আছে বিক্রেতারা বলছেন গরমে বেশি বিক্রি হচ্ছে শসা টমেটো লেবু লাউ কাঁচা আম সহ মৌসুমী ফল ও সবজি মহিবুল কাদের মাই টিভি ঢাকা জয়পুরহাটে তীব্র গরম এবং তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গরমের অসহনীয় তীব্রতা এই গরমে খেটে খাওয়া মানুষেরা পড়েছেন চরম ভোগান্তিতে প্রতিনিধি বিপুল কুমার সরকারের রিপোর্ট জানাচ্ছেন শামস্তা বেজোচ্ছ্বাস বৈশাখের তাপপ্রবাহ ও তীব্র গরমে পড়ছে জনপদ ও মাঠঘাট সর্বত্র গরম আর গরম কখনো প্রচন্ড আবার কখনো ভ্যাপসা গরম বৈশাখের শুরুতেও দেখা নেই বৃষ্টির সূর্যের প্রখরতা বৃদ্ধি পাচ্ছে ক্রমান্বয়ে দুপুর হতে না হতেই সড়ক ও বাজারে কমে যাচ্ছে লোক সমাগম এতে ব্যবসায়ী ও নিম্নয়ের দিনমজুর মানুষেরা পড়েছেন চরম বিপাকে বর্তমানে এই গরমের কারণে আমাদের ব্যবসা অনেক কম ডিমও প্রায় অনেক দিন নষ্ট হয়ে যাচ্ছে এতে আমাদের আর্থিক

মাই টিভি নিউজ ডেস্ক তীব্র টিউবওয়েলে পানি উঠছে তাপদাহে না মেহেরপুরের বিভিন্ন এলাকায় এতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট অন্যদিকে বিশুদ্ধ পানি সংকটে নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ছে দু একটি টিউবওয়েল থেকে পানি মিললেও তা পেতে লম্বা লাইন দিতে হচ্ছে গ্রামের নারী পুরুষদের প্রতিনিধি মোহাম্মদ মাহবুব আলমের রিপোর্ট জানাচ্ছেন এস এম হামিম তীব্র গরম ও তাপতহের কারণে ভূগর্ভস্থ পানি স্তর নিচে নেমে যাওয়ায় মেরপুরের গাঙ্গি উপজেলার অন্তত দশটি গ্রামের টিউবওয়েলে পানি উঠছে না ফলে এলাকায় পানির সংকট দেখা দিয়েছে পুকুরও জলাশয় শুকিয়ে যাওয়ায় উপজেলার বিভিন্ন গ্রামে বিশুদ্ধ পানির জন্য হাহাকার শুরু হয়েছে খাবার পানি ও গৃহস্থলি কাজের জন্য রয়েছে পানির তীব্র সংকট পানির তুলতে কষ্ট আছে পানি ওঠে না দুপুরে তো পানি যায় না দেড় মাস থেকে দুইটা বলে একটা টি বেলে পানি নেই পানির জালে আমরা সুচিয়ে আসছি পানি টেনে নিয়ে আসে বয়সে খুব কষ্ট ডায়রিয়ার প্রাদুর্ভাব বা এ ধরনের কোনো রোগ দেখা দেয় তবে আমরা সেটা মেনটেন করতে পারবো না দ্রুতভাবে যেন আমাদের পানির সমস্যাটা সমাধান করেন পরিবেশবিদদের দাবি বিভিন্ন সময়ে নানা অজুহাতে শতবর্ষী গাছগুলো নিধন করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটা প্রধান কারণ হিসেবে আমাদের মোটা দাগে আমাদের যেটা মনে হয় এটা হচ্ছে যে উষ্ণায়নটা সবচেয়ে বড় দায়ী আর এই উষ্ণায়নের নেপথ্যের কারণ হচ্ছে গত পাঁচ ছয় বছর ধরে ঝিনা গাছ যশোর এই এলাকার একশো বছর সত্তর বছর দেড়শো বছরের গাছে নিধন করা হয়েছে নানান অসিলায় বর্তমান পরিস্থিতির বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে সাবমার্সিবল পাম্প স্থাপনের দিয়ে পানির লেয়ার সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা যদি সাবমার্সিবল টিউবওয়েল দিয়ে দূরত্বটা খুবই দূরত্ব দিয়ে যদি প্রতি প্রতিস্থাপন করা যায় তাহলে এলাকার মানুষ রক্ষা পাবে প্রায় দুইশোটি টিউবওয়েলের বরাদ্দ পেয়েছি আমরা তার ভিতরে একশো আঠারোটি অলরেডি বসানো হয়ে গেছে আর পঞ্চাশটা আমাদের নামের লিস্ট চলে এসেছে হয়তো আমরা আশা করছি আগামী মাস কিংবা তার পরে কাজ শুরু করব। অপরিকল্পিত নগরায়নে খোলা জায়গা ও জলধার কমে যাওয়ায় ভূগর্ভস্থ পানি স্তরে অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে ফলে পানির সংকট দেখা দিয়েছে বলে দাবি পরিবেশবিদদের এস এম হামিম মাই টিভি এবার অন্যান্য প্রসঙ্গ বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসা খাতের সুযোগ সুবিধায় বিনিয়োগের সম্ভাবনা অন্বেষণ করতে থাইল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে থাইল্যান্ডের বিনিয়োগ কামনা করেন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গভর্নমেন্ট হাউসে দেশটির প্রধানমন্ত্রী শ্রেতা থাবিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পাঁচটি দ্বিপক্ষীয় নথিও সই হয় থাইল্যান্ড সফরের তৃতীয় দিন ব্যাংককের স্থানীয় সময় সকাল দশটায় দেশটির গভর্নমেন্ট হাউস বা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান দেশটির সরকার প্রধান শ্রেথা থাবিসিন লাল গালিচার উষ্ণ ও আন্তরিক অভ্যর্থনার পর বাংলাদেশের সরকার প্রধানকে গার্ড অফ অনার প্রদান করে থাই রাজকীয় সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল পরে থাইল্যান্ডের মন্ত্রিপরিষদের সঙ্গে আনুষ্ঠানিক পরিচয় শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিদর্শন বইতে সই করেন শেখ হাসিনা এ সময় থাই কারুপণ্য ও ঐতিহ্যের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন থ্রেসা থ্রাবিসিন পরে একান্ত বৈঠকে বসেন দুই নেতা থাইল্যান্ডে প্রধানমন্ত্রীর ছয় দিনের এই রাষ্ট্রীয় সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল দুই দেশের সরকার প্রধানের নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক এতে চলতি বছরের মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে একমত হয়েছে দুই দেশ এছাড়াও বাংলাদেশের সঙ্গে থাইল্যান্ডে সরাসরি জাহাজ চলাচল আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা বিমসটেককে শক্তিশালী করার সহ নানা বিষয়ে আলোচনা হয় পরে সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেছে দুই দেশ এছাড়াও জ্বালানি পর্যটন শিল্প ও শুল্ক এবং কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে সহযোগিতার জন্য তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে সে সঙ্গে চলতি বছরেই মুক্ত বাণিজ্যের চুক্তির জন্য প্রাথমিক চুক্তিপত্র বা লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষর করেছে বাংলাদেশ ও থাইল্যান্ড স্বাক্ষরের আনুষ্ঠানিকতা শেষে দুই দেশের যৌথ বিবৃতিতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জানান বাংলাদেশের সঙ্গে অবকাঠামো ও যোগাযোগ উন্নয়নে আলোচনা হয়েছে এ সময় মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয় শেখ হাসিনার প্রশংসা করেন শ্রেথা থাবিসিন। থাইল্যান্ড বাংলাদেশ রো প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বাংলাদেশের চিকিৎসা খাতে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান জানান একই সঙ্গে দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে বিনিয়োগ এবং শুধুমাত্র থাইল্যান্ডের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নেয়ারও প্রস্তাব দেওয়ার কথাও জানান শেখ হাসিনা I propose to the Thai side to invest in our special economic zones and high-tech parks and to take one special economic zone exclusively ফর থাইল্যান্ড সে সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী রাকিব হাসান মাই টিভি এদিকে থাইল্যান্ডের রাজা মহা ভাজিরা লঙ্কন ফ্রা ভাজিরা ক্লাউচা ও উয়া এবং রানী বজ্রসুধা বিমলা লক্ষণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেলে দুসিত প্রসাদের সাথান স্টোন হলে রাজা ও রানীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি সাক্ষাৎকালে তারা কুশল বিনিময় করেন এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এর আগে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের আশিতম অধিবেশনে যোগ দেন আওয়ামী সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশের উন্নয়ন নিয়ে পাকিস্তান প্রশংসা করে অথচ বিরোধী দল উন্নয়ন দেখতে পায় না তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে দেশের উন্নয়ন নিয়ে এতটা হীন মনোবৃত্তির পরিচয় দিচ্ছে তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী বক্তব্য থেকে তাদের বাস্তবতা বোঝা উচিত দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের আরও বলেন সারা বিশ্ব যুদ্ধ সংঘাতে ভয়ঙ্কর পরিস্থিতিতে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে চলেছেন পাকিস্তান আজ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে অথচ বাংলাদেশের বিরোধী দল উন্নয়ন দেখতে পায় না তারা দিনের আলোতে রাতের অন্ধকার যখন আলোক উজ্জ্বল দিন তখন তারা অমাবস্যার অন্ধকার দেশের উন্নয়ন এত ইন মনোবৃত্তির পরিচয় তারা দিচ্ছে চলমান তীব্রের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়াকে করেছেন বিএনপি রুহুল কবির করেন ভারত ও বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস ও রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ করছে অভিযোগ করে আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিতে দেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে বলে পৃথক কর্মসূচিতে মন্তব্য করেন দলটির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আব্দ ফারুক ভারতের প্রতি নত জানুতার কারণেই সরকার সীমান্ত হত্যা বন্ধ করতে পারছে না বলে অপর এক অনুষ্ঠানে অভিযোগ করেন দলটির নেতা আব্দুল সালাম মাহবুব সৈকতের রিপোর্ট ভারতীয় আধিপত্যবাদ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে না পারার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র ফোরাম সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নাগরিক নিহত হওয়ার নিন্দা জানিয়ে বন্ধু হলে ভারত কেন সীমান্তে বাংলাদেশিদের উপর গুলি চালায় সে প্রশ্ন তোলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সীমান্তে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে যদি বন্দী হ সীমান্তে হরো গুলি কেন জনগণের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে বাংলাদেশের রাজনীতিতে ভারত হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না করলে দেশটির পণ্য বয়কট আন্দোলন আরো জোরদার করার কথাও বলেন বিএনপির এই নেতা প্রিয় ভারত আধিপত্যবাদ গণতন্ত্র হত্যার জন্য বাংলাদেশের মানুষ আপনাদের সামাজিক আন্দোলন অন্যদিকে তীব্র তাপদাহের মধ্যেও যারা শ্রম বিক্রি করছেন শান্তিনগরে তাদের মাঝে সুপেও পানি এবং খাবার স্যালাইন বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের অপর উপদেষ্টা আব্দুল সালাম সীমান্ত হত্যা বন্ধ করতে না পারার জন্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন পুলিশ দিয়ে বিজেপি দিয়ে বিএনপি থামাইতে পারে বর্ডারের হত্যা থামাইতে পারে না মানুষের পেটের জ্বালা থামাইতে পারে না ফকিরাপুলে একই কর্মসূচিতে অংশ নিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজফি তাপদাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন আগুন রাঙা বাংলাদেশের মধ্যে এই বাচ্চা ছেলেদেরকে ফেলে দেওয়া হচ্ছে গণদুশ্মন সরকার না হলে এটা করতে এদিকে সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ার কারণে দেশের বিভিন্ন স্থানে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপির তেয়াত্তর জন নেতাকে বহিষ্কার করা হয়েছে মাহবুব সৈকত মাইটিভি ঢাকা পাবনার সাথিয়ায় অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখার ভল্ট থেকে দশ কোটি তেরো লাখ বাষট্টি হাজার তিনশো টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় ওই ব্যাংকের প্রধান তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার দুপুরে অগ্নণী ব্যাংক কাশীনাথপুর শাখা থেকে তাদের গ্রেপ্তার করা হয় দিনভর নানা তথ্য উপাত্ত সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাদেরকে সাঁথিয়া থানায় নিয়ে আসে পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখা প্রিন্সিপাল অফিসার আবু জাফর ব্যাংকের ব্যবস্থাপক হারুন বিন সালাম এবং ব্যাংকের ক্যাশিয়ার সুব্রত চক্রবর্তী ক্যাশিয়ার সুব্রত চক্রবর্তী টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন রাজনীতিতে আলোচনার তুঙ্গে উপজেলা নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন জমজমাট এবং ত্যাগী ও জনপ্রিয় নেতাদের মূল্যায়ন করতে দলীয় প্রতীক দেয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ স্থানীয়ভাবে জেলা উপজেলা কমিটি কোন প্রার্থীকে সমর্থন দিতে পারবে না এবং এমপি মন্ত্রীদের স্বজনরা নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগের এমন সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়িত হয়নি আর এ নিয়ে চলছে ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্যে তোলপাড় সাইদুর রহমান আবিরের রিপোর্ট দেশজুড়ে চলছে উপজেলা নির্বাচনের আমেজ দলীয় প্রতীক না থাকায় শতস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন প্রার্থীরা আর ভোটারদের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশের নির্বাচন জমজমাট প্রভাবমুক্ত এবং স্থানীয় পর্যায়ে জনপ্রিয় ব্যক্তিদের সুযোগ করে দিতেই দলীয় প্রতীক দেয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচন সম্পূর্ণরূপে প্রভাবমুক্ত করতে এমপি মন্ত্রীদের স্বজনরা প্রার্থী হতে পারবে না আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে এমন নির্দেশনা দেয়া হলেও তা এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি তবে নির্বাচনের আগ পর্যন্ত অপেক্ষা করবেন দায়িত্বশীল নেতারা যারা দুঃসময়ে দুর্দিনে দলের পক্ষে দাঁড়িয়েছিল তাদেরকে আমরা চেয়েছিলাম এবারের নির্বাচনে তাদেরকে সুযোগ করে দেওয়ার যাতে তারা মূল্যায়িত হয় সম্মানিত বোধ করে সেই সম্মানের জায়গায় যারা বাধা হয়ে দাঁড়িয়েছে তারা তো দলের নেতা কর্মীদের কাছে এবার চিহ্নিত হয়ে যাচ্ছে সেই কারণেই মাননীয় নেত্রী আমাদের জেনারেল সেক্রেটারির মাধ্যমে কয়েকদিন আগে আমরা সাংগঠনিক সমাজের উপরে নির্দেশ করা হয় যে কোথায় কোথায় আছে যে আমাদের সংসদ সদস্যদের নিকট আত্মীয় স্বজন নির্বাচন প্রার্থী হয়েছে তাদেরকে নির্দেশ দেওয়া হোক তারা যাতে প্রার্থীপদ থেকে সরে দাঁড়ায় স্বাভাবিকভাবে কিছুটা বিব্রত তো হবই যেহেতু একটা নির্দিষ্ট সময় সীমা চলে গেছে আরেকটার জন্য অপেক্ষা করা তে আমার বিশ্বাস যে মাননীয় নেত্রীর নির্দেশ যেটা আমরা বিভিন্ন জায়গায় বলেছি শেষ পর্যন্ত তারা এই নির্দেশনা তারা মানবে দলের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবেই বলে জানান বিভিন্ন বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগ নেতারা আমার হাইকমান্ডের নির্দেশ আমি অমান্য করব আর আমি আমার মতো করে রাজনীতি চলেই যাইতে থাকবো ভালোভাবে এটা কোনো দিন সম্ভব হয় না এই মুহূর্তে কিছু না হলেও একটা সময় আসবে তার এই অপরাধের কারণে তার যে মূল পরিচয় সে এমপি নমিনেশন সেখান বঞ্চিত হইতে পারে আমার পার্টির মূল পথ সেই পথ থেকে বঞ্চিত হইতে পারে দলের প্রতি যে সম্মান বোধের যে দায়িত্ব সেই দায়িত্বহীনা তার পরিচয় দিয়েছে দলের শৃঙ্খলা যারা মানবে না গঠনতন্ত্র যারা মানবে না আদর্শের পরিবর্তে যারা কাজ করবে তাদের নিয়ে তো সিদ্ধান্ত দল নিবেই উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নিবে না ঘোষণা দিলেও কিছু এলাকায় বিএনপি সমর্থিত নেতারা অংশ নিচ্ছে বলে জানা গেছে সাইদুর রহমান আবির মাইটিভি ভি ঢাকা এবার আমাদের দেশে শস্য ভাণ্ডার খ্যাত সিরাজগঞ্জে তারাশে আগামজাতের আগাম জাতের ধান কাটতে শুরু করেছেন কৃষকরা বাম্পার ফলন পেয়ে ভীষণ খুশি তারা বর্তমানে বাজারে ধানের দাম নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন কৃষকরা তবে তীব্র তাপতাহে কৃষি শ্রমিকেরা মাঠে কাজ করতে গিয়ে দুর্বিসহ সময় কাটাচ্ছেন সনাতন দাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে উচ্ছ্বাসের রিপোর্ট ধানের মিষ্টি গন্ধে মৌমৌ করছে শস্য ভান্ডার ক্ষেত্র সিরাজগঞ্জের তারাশের ফসলের মাঠ সোনালী ফসল কেবল ঘরে তোলার অপেক্ষা বৈশাখের শুরু থেকে পুরোদমে চলছে ধান কাটা ও মারায় আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলনও ভালো দাম পেয়ে খুশি কৃষকেরা তবে তীব্র তাপদাহের কারণে মাঠে দীর্ঘ সময় ধরে কাজ করতে পারছেন না কৃষি শ্রমিকেরা ফলে মজুরি নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে তাদের এই পরিস্থিতি আমার চলা খুব কঠিন তারপরে কাজ করে মানুষ কাজ করে খাওয়া লাগে আমাদের প্রচণ্ড রোদ এই রোদের ভিতরে কাজ করে যে মজুরিটা পাওয়ার আমাদের ইয়াতে তা আমরা পাচ্ছি না এই বছরে বৃষ্টিপাতল নাই এই জন্য আমাদের খুবই সুবিধা হচ্ছে এবছর খুব ফলন ভালো কৃষক লাভবান হবে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে কৃষকেরা আগাম জাতের ধান কেটে ঘরে তুলতে পারবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা ইতিমধ্যে এবছরে আবহাওয়া আমাদের থাকার কারণে কৃষকরা নির্বিঘ্নে তাদের বড় ধান আবাদ করেছে এবং কর্তন শুরু করেছে তো আগাম যে ধানগুলো ছিল বিশেষ করে আমাদের কাটারি উনতিরিশ এই ধানগুলো কাটা শুরু হয়েছে এখন পর্যন্ত আমাদের পনেরোশো হেক্টর জমির ধান কাটা হয়ে গেছে এবং এই ধানের বাজার মূল্য কৃষকরা খুবই খুশি আশা করছি যে এখন পর্যন্ত যে আবহাওয়া আছে এই আবহাওয়া যদি অব্যাহত থাকে তাহলে কৃষক ভাইরা তাদের ধান নির্বিঘ্নে ঘরে তুলতে পারবে চলতি বড় মৌসুমে তারা সে বড় ধানের চাষের লক্ষ্যমাত্রা ছিল বাইশ হাজার চারশো তিরানব্বই হেক্টর আর চাষ হয়েছে বাইশ হাজার পাঁচশো দুই হেক্টর জমিতে শামস্তাবৃদ্বাস মাই টিভি নিউজ ডেস্ক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়ির ধাক্কায় মতিঝিল আইডিয়াল স্কুলের মেধাবী ছাত্র মাহিনের নিহত হওয়ায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস তিনি জানান গাড়িটি প্রকৃত চালকের পরিবর্তে ভাড়া করা চালক দিয়ে চালানো হচ্ছিল বিকেলে মাহিনের পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে তিনি এ আশ্বাস দেন জাহিদ আহমেদ বাবু রিপোর্ট যখন অ্যাম্বুলেন্সের ভিতরে আমার ছেলেরা উঠানো হয়েছে তখন সে বলতাছে কি আমার খুব আমার মনে হয় মরে যাবো আমি বাসুম না মনে হয় ভাইয়া তুমি আমার আব্বুরে আমার আম্মারে তুমি দেখে রাখো এই আহাজারি বুক ফোটা আর্তনাদ এক সহোদর ভাইয়ের বুকের ধন খালি হওয়ার এই শোকের মাতম এক ছোট্ট মহিনের না ফেরার দেশে চলে যাওয়ার না আমার দশটা মামা ভাগি আমি একটা মামা আমি সামনে সামনে বাড়ি খাইছে বাড়ি খাওয়ার পরে জুতা তারপরে তুলে নিয়ে গেছে বৃহস্পতিবার রাতে রাজধানীর মুগ্ধ এলাকায় সিটি কর্পোরেশনের বর্জ্যবাহী গাড়ির ধাক্কায় নিহত হয় মতিঝিল আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র শুক্রবার নিহত মাহিনকে এক নজর দেখতে এসে তার পরিবারকে সান্তনা দেন ঢাকার দক্ষিণের মেয়র এ সময় তিনি বলেন সিটি কর্পোরেশনের চালক নিজে না চালিয়ে ভাড়া করা ড্রাইভার দ্বারা গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে আমাদের নির্ধারিত গাড়ি চালক সেই গাড়িটা চালাচ্ছিল না সে অন্যকে ভাড়া খাটিয়ে এখানে গাড়ি দেয়া হয়েছে এটা আমরা কোনোভাবেই বরদাস্ত করব না কঠোর থেকে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে কঠোর ব্যবস্থা নেওয়ার কারণে গত বছরে এমন দুর্ঘটনা ঘটেনি উল্লেখ করে এ ধরনের অপরাধ বরদাস্ত করা হবে না বলেও জানান ব্যারিস্টার শেখ ফজেন তাপস যারা জড়িত সম্পৃক্ত এবং এরকম কার্যক্রমে যারা লিপ্ত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিবে এই ঘটনায় দু সালে সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে বলে জানান মুগদা থানার তদন্ত কর্মকর্তা কামরুল হাসান দুর্ঘটনাজনিত কারণে কারো মৃত্যু হলে এই ধারায় মামলা হয় আমরা এই ধারায় মামলা নিয়েছি যে গাড়ি পরিচালিত সে হলো এখন রুবেল রুবেল কামরা জাহিদ আহমেদ পাবু মাই টিভি ঢাকা একসময়ের ঐতিহাসিক স্থাপনা হয়ে উঠেছিল মাদক ও অপরাধের হটস্পট মাদক সেবী ও অপরাধীদের বিচরণ ভেঙে জরাজীর্ণ ভবন করা হয়েছে সংস্কার অবহেলিত লেক এখন ওয়াকুয়ে মুক্তিযুদ্ধের চেতনায় পুলিশ লাইনসে হয়েছে স্মৃতি একাত্ম প্রাঙ্গন জেলা পুলিশের ভূমিকায় বদলে গেছে বরিশাল আসাদ চৌধুরী ক্যামেরায় পারভেজ রাসেলের রিপোর্টে দেখুন বিস্তারিত নানা ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ ছিল দক্ষিণের জনপদ ধান নদী আর খালের বরিশাল কালের বিবর্তনে দখল দূষণ আর অপরাধে বরিশাল হারাতে বসেছে তার অবস্থান বিষয়টিতে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে মাঠে নামে জেলা পুলিশ বর্তমান পুলিশ সেবার এই জায়গাগুলিকে এই অবস্থাগুলিকে উদ্ধার করে এগুলি পুলিশের কাজে ব্যবহার করছে এটা নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ নগরীর বগুড়া রোড আমানতগঞ্জ মল্লিক রোড ও উপজেলার হিজলা মেহেন্দিগঞ্জে বেদখল কয়েক একর জেলা পুলিশের জমি উদ্ধার করা হয় এই জেলা এসপি স্যার আসার পর এইখানে এইটা ভবন করছে এটা পরিত্যক্ত ছিল আগে পরের সাগর তীর রক্ষা করে তৈরি হয় ওয়াকোয়ে বিশ্রামের জন্য সাগর বিলাস যুদ্ধকালীন মুক্তিযোদ্ধাদের পুলিশ অস্ত্র দেয়ায় অস্ত্রগারি এখন স্মৃতি একাত্তর প্রাঙ্গণ স্মৃতি একাত্তর তারপরে বঙ্গবন্ধু কনার এগুলা সম্পূর্ণ পুলিশ লাইনের ভাবমূর্তি চেঞ্জ হয়ে গেছে দিন আমাদের যখন ক্লান্তি আসে তখন আমরা যখন এখানে এসে বসি তখন আমাদের কাছে খুবই ভালো লাগে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধে পুলিশের অবদান জানতে পারে তাই এই উদ্যোগ বলে জানালেন এই বীর মুক্তিযোদ্ধা পরেশ সাগরটাকে তিনি সাগর বিলাস নাম দিয়ে এমন সুন্দরভাবে সাজিয়েছেন একটা পর্যটন কেন্দ্রের মতো বেহাত বেদখল জমি উদ্ধার করে ঐতিহ্য রক্ষা করতে পেরে খুশি জেলা পুলিশ সুপার কোন রকমের বড় ধরনের কোনো প্রেশার আমরা ফেস করিনি আমরা আমরা মাদক মুক্ত সুন্দর একটা সমাজ বিনির্মাণে আমরা ভূমিকা রাখতে সক্ষম হয়েছি এক সময়ের অবহেলিত বরিশাল পুলিশ লাইন্সকে শৃঙ্খলা শান্তি এবং সৌন্দর্যের মধ্যে নিয়ে এসেছে বর্তমান পুলিশ সুপার তার দেখানো এই পথই অনুসরণ করবে বাংলাদেশের সকল পুলিশ পারভেজা মাই টিভি বরিশাল এরই সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো পঁচাত্তর বছরের রেকর্ড অতিক্রম করেছে দেশে চলমান তাপপ্রবাহ বলছে আবহাওয়া অধিদপ্তর দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়া দেখায় বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তীব্র তাপ্রবাহের ছুটির দিনেও অনেক টেক্রেতা শূন্য বাজার অতিরিক্ত গরমে চাপ বেড়েছে শশা লেবু ও দেশীয় ফলমূল ও মৌসুমী সবজির থাই প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনা বৈঠকে থাইল্যান্ডের সঙ্গে পাঁচ দ্বিপক্ষীয় নথিস চিকিৎসা খাতে বিনিয়োগ চান প্রধানমন্ত্রী হতে পারে মুক্ত বাণিজ্য চুক্তিও বাংলাদেশের উন্নয়ন নিয়ে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি তা চোখে দেখে না বললেন ওবায়দুল কাদের হীন মনোবৃত্তির পরিচয় দিচ্ছে দলটি বলে মন্তব্য তীব্র তাপদাহে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত গণবিরোধী বললেন রিজভি ভারতের আধিপত্যবাদ ও বিরুদ্ধে অবস্থান নিচ্ছে মানুষ মন্তব্য ফারুক দর্শক এই এখনকার সংবাদে এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন ইউটিউব স্ল্যাশ মাই টিভি এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ইউটিউব স্ল্যাশ মাই বাংলা ফেসবুক স্ল্যাশ মাই বাংলা পরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ